তারকাবহুল জাকজমকপূর্ণ মেরিল প্রথম আলো পুরস্কারের ২৪তম আসর বসেছে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। সন্ধ্যায় উদ্বোধন হয় এবারের আসর। বিকেল থেকেই আসতে থাকেন দেশের বিনোদন জগতের তারকারা। লালগালিচা পেতে সম্মান জানানো হয় আমন্ত্রিত তারকাদের। এবারের অনুষ্ঠানের পরিচালনা ও নির্দেশনায় রয়েছেন অভিনেতা নির্দেশক তারিক আনাম খান। প্রতি বছরের মতো এবারও চলচ্চিত্র, টেলিভিশন ও নানা ডিজিটাল প্ল্যাটফর্মে ২০২২ সালের সেরা কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে তারকা জরিপ ও সমালোচক পুরস্কার দেওয়া হচ্ছে। এরই মধ্যে আজীবন সম্মাননা পেয়েছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদী। চলচ্চিত্র ও ওয়েব ফিল্ম সমালোচক পুরস্কারে সেরা হয়েছে সান মিউজিক ও মোশন পিকচার্সের সিনেমা হাওয়া। এর মধ্যে শিল্পীদের, নির্মাতাদের, সৃজনশীল মানুষদের যে স্বীকৃতি দেওয়ার যে বিষয়টি আছে, সেটি আমি মনে করি একটা জাতীয় পর্যায়ের পুরস্কারের কাছাকাছি বহু মর্যাদায় নিশ্চিত হয়েছে। প্রতিবারই এসেছি, দেশে যখন ছিলাম প্রতিবারই এসেছি আর খুব এনজয় করেছি। খুব ভালো অনুষ্ঠান হয়, আরও বেটার হয়েছে। প্রথম আলো দিনকে দিন যুবক হচ্ছে, পরিণত হবে। আমি চাই না বুড়ো হোক, কারণ এগুলো জেনারেশন টু জেনারেশন হাত বদল হবে, কিন্তু যেন অনেক এগিয়ে যায়, অনেক পরিপক্ক হয়েছে, অনেক আনন্দের, উৎসবের। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে উৎসাহের এবং প্রেরণার। ডেফিনেটলি মেরির প্রথম আলো বাংলাদেশের একেবারেই প্রথম সারির সেই স্বীকৃতি যেটা মানুষ আসলে পেতে চায়। মেরিল প্রথম আলো পুরস্কার ইজ অলওয়েজ, মানে ইটস আ থিং, ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, এখন একটা পার্ট হতে পারছি, সো হ্যাঁ, খুব ভালো লাগছে। We'll be right back.